বিজেপিয়ে কি তেওঁলোকে সরকার গঠন করব বলে ভাবিছে নেকি? প্রথম কথাটো হেতু কথাটো হল আজি আর পি শর্মা ডাঙরিয়া প্যানেলত নাম নহাটো অতিকৈ দুর্ভাগ্যজনক আর লজ্জাজনক বিষয় বলে আমি বিজেপির আজি আমি নেতৃদিন সরকার আমি কব বিচার। আর কথাটো হল আজি আমার কেবলমাত্র তেজপুর লোকসভা সমষ্টির কারণে আমি টিকিট বিচরা নাই। বসবাস করা 25 লক্ষাধিক গোর্খা জনগোষ্ঠী যে ধরনের তেজপুর 3 লাখ তেনে ধরনের আমার যোর কি বোলে যোরহাটে হোক আজ আজি ডিব্রুগড় লোক সমষ্টির প্রায় 2,20,000 তেনে ধরনের আজি লক্ষীমপুর জেলার প্রায় 1,60,000 তেনে ধরনের আজি গুয়াহাটী লোকসভা সমষ্টির 1,90,000 কে আদি করে ডিফুয়ে হোক আজি কোকরাঝার লোক সমষ্টি হোক মঙ্গলদৈ হোক তেনে নগাঁও সমষ্টিতো আমার যথেষ্ট সংখ্যক গোর্খা ভোটার আছে। সেই কারণে আমি কব বিচার কেবলমাত্র আমি তেজপুর লোকসভা সমষ্টির কারণে আমি টার্গেট করে আমি টিকিট বিচরা নাই। সমস্ত 25 লাখ গোর্খার আবেগ আর অনুভূতি বুঝি আমি তেজপুর লোকসভা সমষ্টি আমি টিকিট বিচারি। সমষ্টিটির পৰা বর্তমান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিদ্বন্দ্বিতা নকৰাৰ কথাটো যেহেতু চূড়ান্ত হয়েছে, তারপর যদি আর পি শর্মার পরিবর্তে এখন নতুন গোর্খা মুখ বা এখন নতুন গোর্খা প্রতিনিধিক দলটোৱে প্রতিনিধিত্ব আগবহায় বা যি ধরনের চর্চা চলি আছে নাম উচ্চারণ হয়েছে, নতুন প্রার্থী আহিলে তেওঁলোকে সমর্থন দিব নে? হয় হয়, এটা প্রশ্ন আপনার একটা প্রশ্ন। আর পি শর্মার বিষয়টি উত্থাপন হয়েছে, তেওঁ ইতিমধ্যে দলটোর পৰা পদত্যাগ করেছে। গোর্খা সম্প্রদায়ের লোকের ওপর প্রতিনিধিত্ব আপনাদের বিচারি আছে, যদিহে আর পি শর্মা সলনি অন্য এখন গোর্খা অন্য এজন গোর্খা লোকক টিকেট দিয়া হয়, প্রার্থিত্ব প্রদান করা হয়, তেনেহলে আপনি সমর্থন করবেন না? আপনাদের আর পি শর্মার কাষতে থিয় দিছে না? আমার কথাটা স্পষ্ট, আজি আর পি শর্মা ডাঙরী এজন যোগ্য নেতা আর আন যোগ্য নেতাও আছে। তার ভিতর আমার কথাটো হল গোর্খা ছাত্র সন্থা বা গোর্খা সম্মিলন এটাই কথা, গোর্খা জনগোষ্ঠীর লোকের এজন যোগ্য প্রার্থিত্ব প্রদান করব, অনর্থর বসবাস করা গোর্খায় যে 14 আর 16 চনত সরকার উপর পঠাবল যে হিলডোল ভাঙি আমি একমত হয়ে আমি মুকলিক আমি সমর্থন করেছিল, তেনেধরণে আমি এই সরকারক মুকলি প্রত্যাহ্বান জানাই মুকলিক আমি প্রত্যাহ্বান জানাবলে আমি আজি তারিখ গোর্খা ছাত্র সন্থায় সম্পূর্ণভাবে প্রস্তুত আছো আর সক্ষম আছো। মোর প্রশ্নটো কৃষ্ণ ভোজেল ডাঙরিয়া সুধিব বিচারিম, আর পি শর্মায় নে অন্য কোনো এখন এজন গোর্খা ব্যক্তি হলে হব নে আপনাদের আর পি শর্মা কাষতে থিয় দিছে? তেনুকাও নহয়, আমার কথা হল আর পি শর্মার অযোগ্যতা কত আমি সেইটো জানিব বিচার। তেও এজন সাংসদ হিসাবে তেও যোৱা 5 বছরে তেও সদনের মজিয়াত যিবোৰ অসমৰ হকে উত্তর পূর্বাঞ্চলৰ হকে